গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকে কী দিন তোমরা জানো? আমি যা যা করবো সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করো, তোমরা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের দিদি ভাইয়ের আজকে সকালটা একটু অন্যরকম। সে গুছন গাছনের কাজেই লেগে পড়েছে, কারণ তার ভাই আসবে আজকের ফোঁটা নিতে, ভাতৃদ্বিতীয়া যেহেতু, তাই কিছু করণীয় কাজ আছে, সে তারই দায়িত্ব, কারণ সেই একাই সামলায় কাজগুলো। আর বিশেষত তার এই ভাইয়ের প্রথমবার ভাইফোঁটা করবে, যার জন্য সে খুব উৎসাহিত এবং খুবই আনন্দিত যে কখন সেই শুভ মুহূর্তটা আসবে। আজকের বিশেষত সেই দিন প্রত্যেক বোনেদের কাছে তার ভাইয়ের একটা সুসম্পর্কের দিন, কারণ প্রত্যেক বোনেরাই বা দিদিরাই এই কামনা করে যে তার ভাই দীর্ঘায়ু হোক, ভালো থাকুক এবং ভালো রাখুক। কারণ তার ভাই যদি ভালো থাকে, তারা সবাই বোনেরাও ভালো থাকবে। তোমাদের দিদি ভাই রান্নাঘর পরিষ্কার করার পরে বাকি কাজের দিকে এগিয়ে যাচ্ছে, দেখতে থাকুন বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধুরা, ঘরের দেয়ালে রং হলেও মেঝে কিছু কাজ বাকি আছে, তাই পেপার পেটা আছে, তার উপরে বালি টালি পড়ে, তো সেগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করছে তোমাদের দিদি ভাই। কারণ আজকের এই বিশেষ দিন, আগেই বলেছি, ভাতৃদ্বিতীয়া, ভাইয়ের ফোঁটা নেওয়ার দিন আর বোনদের ফোঁটা দেওয়ার দিন। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের দিদি ভাই কাজ করছে আর ছেলেমেয়েরা কিন্তু ঘুম থেকে ওঠেনি, দেখতেই পাচ্ছ। দেখতে পাচ্ছ বন্ধুরা, যেহেতু ভাই আসবে সেহেতু রান্নাঘরে জল খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছে, যেমন আলু ছাড়াচ্ছে, ঘুগনি হবে, মটর ওদিকে ভিজানো আছে, তো দেখতে থাকুন বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধুরা, আলু এবং মটর সিদ্ধ করার জন্য প্রেসারে দেওয়া হচ্ছে, আর তারপরে দেখতে থাকুন। এরপর বন্ধুরা দেখছো, লুচি তৈরির জন্য ময়দা মাখানো চলছে, তো দেখুন এরপর কী হয়। ওদিকে অলরেডি লুচি ভাজা চলছে এবং এদিকে ঘুগনি টকবক করে ফুটছে, বেশ ভালো লাগছে। তোমার দিদি ভাইয়ের আজকের কাজকর্ম তোমাদের সামনেই তুলে ধরছে। একটু প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, তো আপনাদের সাথেই তোমাদের দিদি ভাই যাতে সদা সর্বদা সব কিছু শেয়ার করে নিতে পারে, তার জন্য পাশে থেকো বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা দেখছেন দীপ সুমতি ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব। জলখাবার তৈরির প্রস্তুতি প্রায় শেষের দিকে, তো এবারে অন্যান্য করণীয় কাজ আছে, আমরা সেদিকেই এগিয়ে যাব, তো সেগুলো দেখতে থাকুন বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমার দাদা ভাই খাওয়া শুরু করে দিয়েছে। আজকের দিনে জানে ফোঁটা নিতে হবে, তার আগে ভাগে খেয়ে নিচ্ছে। খেয়ে বাজারঘাট আছে, ব্যাপার আছে, একটা কেনাকাটা ব্যাপার আছে, উনি খেয়ে বাজারে যাবে। কী কী জিনিস কিনলো তোমাদের সঙ্গে শেয়ার করি, আর বলছে ভালো হয়েছে।
দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি বাজার করে নিয়ে চলে এসেছি। আর দুপুরে রান্না বান্না হওয়ার আগে আমরা ভাই ফোটার পর্বটি সেরে নেব, তার জন্য প্রস্তুতি দেখে নেন। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের দিদি ভাই তার সেই ভাইকে ফোঁটা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে। তো খুব উৎসাহের সাথে এবং অনেক দিনের আশা আজকে পূর্ণ হচ্ছে, তো দেখতে থাকুন বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের দিদি ভাই তার ভাইকে ফোঁটা দেওয়ার সাথে সাথে আমার ছোট্ট মেয়েটি তার দাদাকেও কিন্তু ফোঁটা দিচ্ছে, তার মাকে অনুকরণ করে। তার মা যেভাবে ফোঁটা দিচ্ছে সে কিন্তু অনুকরণ করে সেইভাবেই দিতেই আছে। তো এটাই বেশ একটা ভালো, এই ফোঁটা যেন দাদা বোনের সম্পর্ক সুদৃঢ় করে রাখে এবং প্রত্যেক ভাই তার বোনদের কাছে এইভাবেই যেন প্রতি বছর ফোঁটা পেয়ে থাকে, এটাই আমার একান্ত কামনা। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার ছেলে সুদীপ্তকে তার বোন আর দিদি দুজনেই কীভাবেই ফোঁটা দিচ্ছে, কী যত্ন না করছে, আর মারামারি যখন করবে সে দেখার পরিস্থিতি থাকে না। তো এটাই ভাই বোনেদের সম্পর্ক, দুষ্টু মিষ্টি সম্পর্ক। তো বন্ধুরা, ভাই ফোঁটা পর্ব শেষ হওয়ার পরে আমরা দুপুরের খাওয়ার পর্বে চলে যাচ্ছি। তো দিদি ভাই কী রান্না করেছে তোমরা দেখতে থাকো। দাদা মুখ দেখো, আমার দাদা দেখতে পাচ্ছ? হচ্ছে তোমাদের দাদা ভাই বন্ধুরা, কিভাবে আমাদের আজকে দুপুরের খাবার ভিডিওয়ে দেখানো সম্ভব হয়নি, তো সংক্ষেপে বলে দিচ্ছি, আজকের আমাদের দুপুরের মেনু ছিল পটল ভাজা আর মাছের কালিয়া এবং মটন মানে খাসির মাংস ছিল, তার সাথে ছিল পাঁপড় ভাজা আর স্যালাড ছিল আর পায়েস ছিল এবং মিষ্টি ছিল। এটাই আমাদের সংক্ষেপে আজকের দুপুরের ভোজন আমরা করেছি। তো বন্ধুরা, এতক্ষণ দীপসুমতি ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের ভাই বোনেদের সম্পর্ক সুদৃঢ় থাকুক এবং ভাই বোনেরা দীর্ঘায়ু হোক, এই কামনা নিয়ে আজকের এই পর্যন্ত। প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি।